আমরা বাকি অঞ্চলের মানুষ, আমরা গ্রামের মানুষ, বাংলাদেশের 80% মানুষ এখনো গ্রামে বাস করে, বাংলাদেশের 60-65% মানুষ এখনো কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, কায়িক পরিশ্রম করে, নৌকা বাই ইচ্ছা চালা মাটি কাটে মাছ ধরে, এই সকল মানুষ দেশের মালিক, তারা গ্রামে গঞ্জে বাস করে, তারা কি চায় এইটা হলো আমাদের প্রধান বিপক্ষ। পণ্ডিত কোথায় বলে কোনটা সূক্ষ্ম বিষয় আমরা অনেক সব বুঝতে পারি না। আমি গ্রামের ছেলে, গ্রামে বড় হয়েছে, আমার আত্মীয়জন ভাই বোনদের প্রতিবেশী তাদের সঙ্গে আমার কথা হয়, তারা চায় আরো উন্নয়ন, তারা চায় আরো ভালো বিদ্যুৎ, সার্বক্ষণিক বিদ্যুৎ চায়, তারা টিউবওয়েল চায়, স্কুল চায়, স্বাস্থ্যকেন্দ্র চায়, তারা চায় শান্তি শৃঙ্খলা, তারা আমার ধারণা তারা চায় শেখ হাসিনা ভালো নেতৃত্ব দিচ্ছে, তিনি যেন থাকেন নেতৃত্বে। আমি এটা তাদের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি গ্রামের মানুষ উন্নয়ন চায়, তাই আমি উন্নয়নের কথা বলি। আমরা অবশ্যই ভোট চাই, ভোটের নিয়মকানুন আছে, আইনকানুন আছে, নির্বাচন কমিশন আছে, অফিসাররা আছে, তারা আবহমান কান এই দেশে ভোটের সঙ্গে তারা আছে, অন্যান্য দেশও আছে, ভারতে, পাকিস্তানে, শ্রীলঙ্কায়, নেপালে, এই অফিসাররা নেতৃবৃন্দ মিলে আইনের মাধ্যমে ভোটের কাজটা করে। এখানেও তাই সবাই কেউ বলে এইটা হয়ে গেল, ওইটা হয়ে গেল, এই কথার কোনো ভিত্তি নাই, এই ধরনের কথা আমরা বিব্রত হব না। আমরা ভোট চাই যথাসময়ে, যথা নিয়মে আমরা ভোট চাই, আমরা চাই সকল রাজনৈতিক দল যেন নিবন্ধিত, নিবন্ধিত ছাড়া ভাই হতে পারে না, নির্বাচন কমিশনের অনুমোদন আছে, দেশের দুশ্মন দল অনুমোদন পায় নাই পাবে না। যারা দেশপ্রেমিক, যারা মানুষকে ভালোবাসে, বাংলাদেশের মঙ্গলের জন্য কাজ করে, এই সব নিবন্ধিত দল যত দল আছে সবাই নির্বাচনে আসবে, সকলের জন্য সমান সুযোগ অবশ্যই আইনে দেওয়া আছে। এইটা না করে এইখানে ওখানে ঘোরাফেরা করে এবং মানুষকে ভুল বুঝিয়ে, মানুষকে উস্কিয়ে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি যারা করতে চাইবে, তাদের সঙ্গে আমাদের আইনি ক্ষেত্রে পরিষ্কার করার জন্য আমাদের পুলিশ আছে, আমাদের অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা রাস্তাঘাট পরিষ্কার রাখার জন্য, খোলা রাখার জন্য স্কুল কলেজ হাসপাতাল হাট বাজার জাতীয় নিয়মিত চলতে পারে, এই জন্য তারা কাজ করবে। এই কাজে যারা বাধা সৃষ্টি করবে এটা ফৌজদারি অপরাধ, ফৌজদারি অপরাধ হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অবশ্যই তার বিরুদ্ধে অবস্থান নেবে, এটা আইনের বিষয়, এটা আমাদের কোনো নির্দেশনা নয়, শেখ হাসিনার নির্দেশনা নয়, এটা আইনের নির্দেশ, আইনের নির্দেশ সকলকে পালন করতে হবে। সুতরাং আমরা সুনামগঞ্জের মানুষ, আমরা মনে করি, বিশ্বাস করি শেখ হাসিনা শ্রেষ্ঠ আমাদের নেতা।